জীবনটা তিন অক্ষরের একটি শব্দ, যার পরতে পরতে থাকে নানা গল্প। এমন কত কত গল্প আছে ইব্রাহিমের, যে গল্প তাকে হাসায় কাদায় দেয় বাঁচার অনুপ্রেরণা। ক্যান্সার আক্রান্ত ইব্রাহিমের ইচ্ছা পূরণে চিকিৎসক ম্যাথিউ জামেলট তাকে নিয়েই ফ্রান্স থেকে 5000 মাইল পাড়ি দিয়ে এসেছেন বাংলাদেশে। পৃথিবীতে প্রথমবার ঘটা ঘটনাগুলোর মধ্যে হয়তো এটি একটি। একজন মানুষের ইচ্ছা পূরণ নয় শুধু, একজন সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার আনন্দ, একজন ভাইকে তার বোনেদের কাছে ফিরিয়ে দেওয়ার আনন্দ, আরেকবার বন্ধু বলে ডাকার আনন্দ, এত কিছুর মেলবন্ধনের ক্ষণে যে মানুষটির কাঁদতে মানা, সে মানুষটিও নিজেকে ধরে রাখতে পারলেন না। মা শব্দটির অর্থ না বুঝলেও অনুভব করলেন। অবশ্য এ যাত্রা সহজ ছিল না। দুই বছর আগে ফ্রান্সে পাড়ি দেওয়ার পরপরই দক্ষিণের জেলা ফোলার সন্তান ইব্রাহিম অসুস্থ হয়ে পড়েন, ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। দেড় বছর চিকিৎসা শেষে চিকিৎসক ম্যাথিউ জানান বেশি সময় নেই তার হাতে। শেষ মুহূর্তে ইব্রাহিম ফিরতে চান দেশে। তার ইচ্ছা পূরণে এগিয়ে আসেন প্রবাসী বাংলাদেশিরা। একদিনের মধ্যে জোগাড় করেন 3000 ইউরো, এরপরই পাঠানো হয় বাংলাদেশে, সাথে আসেন চিকিৎসক। এভাবে ইব্রাহিমের শেষ ফেরাকে অবিশ্বাস্য বলছেন স্বজনরা। আমার ভাই আজ 2 বছর বিদেশ গেছে, যাওয়ার হতেই আমার ভাই 1 বছর পরই ভাইয়ের খবর হয়েছে অসুস্থ। আমার ভাইরে খুবই ভালো জানছে, 1.5 বছর চিকিৎসা করছে ডাক্তারে, অন মায়া লাগে অন এই আইসি আর। আমার লাইফে আমি কখনো শুনি নাই এবং দেখি নাই একজন রোগীর সাথে একজন ডাক্তার কোনো দেশ থেকে বাংলাদেশে আসছে, কিন্তু ইব্রাহিমের সাথে একজন ডাক্তার আসা মানে বাংলাদেশের জন্য অনেক কিছু পাওয়ার। বরিশালে যে ফ্রান্স কমিউনিটি আছে, এরা একদিনের ভিতরে সব কিছু ম্যানেজ করে দেশে পাঠানোর ব্যবস্থা করছে। এটা নিয়েও আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, যে ফ্রান্স থেকে একটা পেশেন্টকে সে নিজে কেয়ারিং করে নিয়ে আসছে এবং যে ট্রিটমেন্টটা আমাদের সামনে এখন সে দিয়েছে। জীবনে এমন মুহূর্ত আসবে এমনটা কল্পনাও করতে পারেননি ইব্রাহিম। এজন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ দেন তিনি। আর চিকিৎসক হিসেবে জীবনের সেরা মুহূর্তের সাক্ষী হয়েছেন ম্যাথিউও। বাংলাদেশে তার উন্নত চিকিৎসার দাবিও করেন তিনি। ডাক্তার আমাকে বলছে, দেখ তোর প্রতি আমার একটা মায়া জন্মে গেছে, মানে এটা তোরে দেখতে দেখতে আমার একটা মায়া জন্মে গেছে এবং তোর ট্রিটমেন্ট আমি দীর্ঘদিন দিতেছি, তো এজন্য It's very necessary to that he has to go to the hospital to have the good healthcare. If you can make that perfect. একজন রোগীর প্রতি একজন চিকিৎসকের দায়বদ্ধতা কি শুধু হাসপাতালের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে? কয়েক হাজার মাইল পেরিয়ে বাংলাদেশে এসে সেই প্রাচীর ভেঙে চুরমার করে দিলেন ফরাসি এই চিকিৎসক। মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ক্যান্সার আক্রান্ত ইব্রাহিমের দেশে ফেরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিবিড় সাহা, সময় সংবাদ।